जी सर। जहाल अजय कोई जाप छेद अपना की जितने बोले थी अपना ट्रीटमेंट दरकार। जी सर। अगर सुन बेन बुझ बेन तार पड़े जा बेन। जी सर। जान मैडम के पाठान किलो दाढ़ी अच्छी करो जितने बोले थी ना जाने बर जान। जी सर। প্রাণ খুলে বলো, কোন সমস্যা নেই। আসলে স্যার আপনার অফিসে আমি সব থেকে জুনিয়র। হ্যাঁ বলবে মানে কি প্রাণ খুলে বলবে আমার জন্য বলবে আমি কিসের বস? আমি কোনো বস না, এখন আমি তোমার খুব কাছের একজন বন্ধু। বলো আপনি আমার কথাগুলো শুনবেন বুঝবেন তারপরে যাবেন, ঠিক আছে? শোনেন, ম্যাডাম যখন আসবেন তখন পাঠিয়ে দেবেন। জি স্যার। আজকে আমার মনটা অনেক ভালো, মানে খুব ফুর্তিতে আছি, তাই এই উপলক্ষে আমি আপনাকে খাওয়াতে চাই। বলেন আপনি কি খাবেন? আমাকে খাওয়াবেন স্যার? হ্যাঁ আমি আপনাকে খাও। আপনি খাবেন না? হ্যাঁ খাবো, কিন্তু তার আগে আমি জানতে চাই আপনি কি খেতে ভালোবাসেন। আমি স্যার শোনেন এই উপলক্ষে আমি খাবো পোলাও আর আপনি আপনি খাবেন তেগড়ি। আপনাকে বলেছি না আগে শুনবেন বুঝবেন তারপরে যাবে, ঠিক আছে? দাঁড়া আজকে আপনাকে আমি কিচ্ছু বলবো না, এই যে 500 টাকা রাখেন আমাদের জন্য খাবার নিয়ে আসছে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার, আমি যাই স্যার। ও কি যে হলো, সবকিছু কেমন যেন লাগছে, মানে অন্যরকম, মানে এই বয়সে সত্যি আমি যা ভাবছি যেন সত্যি হয়ে ওঠে। স্যার আসবো? আরে এসো এসো। আপনি কিভাবে
না না কোনো সমস্যা নেই আমি বলতে যা বলতে চাই মানে যা বলতে চাচ্ছেন বলে ফেলেন কোনো সমস্যা নেই স্যার প্রজেক্টের জন্য আমি যোগাযোগ করেছি কিন্তু এখনো যোগাযোগ হয়নি স্যার কি তা আমাকে বলছেন কেন যোগাযোগ করে তারপরে আসবেন যোগাযোগ না করে আমার কাছে আসেন কেন আমি কি আপনাকে এই সব কথা শোনার জন্য বসে আছি আপনারা যোগাযোগ করবেন তারপর আমাকে বলবেন যারা আমার সামনে দেখে